খোয়াই ইংলিশ মিডিয়াম রিং নোকনি রিং রেমচি থামো রিং সিরিংই দংনাই সারিকা দে বর্মা আমজং মংচল উই তংফ্রু আতম সা লাংমা জখা রিং রেমচি থামো রিং সিরিংই দংনাই নি লাংমা জমানো কিদিনি বেলাইনো খা খামলা যাক থুইনাই রিং সিরিংনাই নি মুং সারিকা দে বর্মা রুফানি মুং সজল দে বর্মা সমংনি বাকি খোয়াই নি অফিস টেলা আমজায়ু নকবারা তংমান বরক বিদি সাজক সারিকা দে বর্মা খোয়াই ইংলিশ মিডিয়াম রিং নবো রিং সিরিংই দংমানি রংনগনি ইনচার্জ চন্দন পাল শাখা থানাই ক্রাক সালো রংনগ থাকমাইয়া গুলনো আতমসা সারিকা কবাখা অমনগই রং ফ্রংনাই ত্রিদীপ দেবর্মা গানানি ক্লাসনি গুবনি রং ফ্রংনাই রগ্ন রোহনী তুফা ইয়াগুলো গুবনি রং ফ্রংনাই রগ্নি ককবাই রং ফ্রংনাই ত্রিদীপ দেবর্মা সারিকানো তেলাঙ্গি থাকা খোয়াইহাক সাকামনগ সাকামনগ তেলাং থাকমাইয়া গুলো বার যাও তংনাই শাক নাই নাই রাজেশ দেবর্মা সারিকা দেবর্মা সাকামনগ অ্যাডমিট খ্লাইকা তাই অবজারভেশন পরীক্ষা দীপনি উলো সারিকানি দেব সাকামিয়া হংখা আজরাও বার যাও তংনাই শাক নাই নাই আগরতলানি জিমি সাকামনগ রেফার খ্লাই রহরকা ইয়াগুলো কড়াকশাল হরো শাক নাই যাক দংকুদই সারিকানি লাংমা চখা স্রাংশাল ফুঙো ভক্তমা সপাইকা দিনি রংনগ ইয়াগুলো বেলাই নৌখা খামজাক খা পিনি রং ফ্রংনাই রং রংনকনি রং সংনাই নি লাংমা জমানাই বাগই শাসানি বাগই মথাক চাখা রং নক অপাতি মুনো কিতিংই বেলাই নক খা খামলাই যাক বিনি নুক নিগো রক দে বিনি রংনকনি রং ফ্রংনাই রং গতকালকে স্টুডেন্টরা স্কুলে আছে বেশ দেরিতে হয়েছে আমরা হচ্ছে আট টাইম ছটা পনেরো স্টুডেন্টরা সম্ভবত ছয় সপ্তাহ পরে স্কুলে গার্জিয়ান নিয়ে আসে তারপর দেওয়া গেছে যে কালকে আমরা অ্যান্ডলাইন থাকবে চলছিল একটা যে রুমে তারা আছে পাশের রুমে একজন একজন করে তারা পাঠানো হয় সার্ভে করা হয় ওই রুমে টিচারও আসিল শিশুদের জন্য হঠাৎ করে মেয়েটা বমি করছে তখন ওই রুমের টিচার পাশের রুমে একজন ম্যাডাম আসছে যেহেতু মেয়েটার নাম সারিকা দেখবেন তখন ম্যাডাম রে দায়িত্ব আছে আর একটা স্টুডেন্ট আমি আসলাম পাশের রুমে আমার দায়িত্ব আছে যে স্যার সারিকা বমি করতেছে সঙ্গে সঙ্গে দৌড়ে গেল যা উড়ে জিজ্ঞেস করছি যে কী হচ্ছে সে মুখে কোনো কথা কিনতেছে না শুধু কান্দতেছে কান্নার পরে বলছি ওই রুমে যে টিচার আছে ওর গার্জিয়ানদের ফোন করছেন বা বেশ কয়েকবার ফোন করছি গার্জিয়ান তো ফোন রিসিভ করতেছে ঠিক আছে তারে আমরা নিচে দোতলার উপরে কাজটা আসলো যে আমরা কমান রুমে নিয়ে যাও আমি দেখতেছি ফোন করে আমি সঙ্গে সঙ্গে ফোন করছি ভদ্রলোক ফোন রিসিভ করছে না বাচ্চারা যে রকম কান্তাছে প্রচণ্ড মুখে কিচ্ছু কইতাছে না আমরা কিচ্ছু কইতাছে না তা আমরা মনে করছি আমি মনে করছি তৎক্ষণাৎ তারে হসপিটাল বাড়ানো দরকার দৌড়ে গিয়া একটা টমটম নিয়ে আসি টমটমে একজন ফ্যামিলি টিচার একজন আয়া স্কুলের আর উজ্জা স্যার ওই রুমে আসলো ওই স্যার সহ হসপিটাল পাঠাইছি হসপিটাল পাঠানোর পর ডাক্তার তখন আসলো রাজেশ দেবর্মা পরে জানতে পারছি রাজেশ দেবর্মা করছে অবজারভেশন হসপিটালে অ্যাডমিট করাইছে অ্যাডমিট করানোর কিছুক্ষণ পর এনে গার্জিয়ান আছে গার্জিয়ান আইসে পরে টিচার ধরে গেছে আপনারা জান যা কী হয়েছে তখন তারা যা যা করছে তিনি দেবর্মা করছে যে আমি ক্লাসে আসলাম বা কোনো জটরাজাটি হয়েছে না বাচ্চারা বাচ্চা বলছে এইটি তো কিচ্ছু হয়েছে না সে হঠাৎ করে বমি করছে তারপরে আমি দেখতে আনছি পাশের রুমের ম্যাডাম রে তারপরে এই সারা বছর হসপিটাল গেছে আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন বাচ্চারা যখন স্কুলে এসেছিলো তখন শারীরিক অবস্থা কেমন ছিল শারীরিক অবস্থা এমনি শারীরিক গঠনগত দিক দিয়ে বাচ্চারা দেখলে মনে হয় দুর্বল বাচ্চারা আর রেগুলার যে স্কুলে আয়ে এরকম না আপনার কালকে ফোন করে তাকে এনেছিলেন স্কুলে ফোন কালকে কী হয়েছে স্টুডেন্টরা কী দিয়েছি যেহেতু অনলাইন সার্ভে আইবে তার অসুস্থ কি না অসুস্থ হলে তো বাড়িতে গিয়ে প্রয়োজন আমরা পরীক্ষা নিচ্ছি তখন লই আসছে তারা কম নিয়ে আসছে বা তার অসুস্থ এরকম কইছে দিয়া গেছে